গুণিতক, গুণিতকের নামের মধ্যে লেখা আছে গুণ, অর্থাৎ আমরা গুণ করে কোন সংখ্যার গুণিতক বার করব। সাপোজ যদি আমাকে বলে তিন এর গুণিতক গুণিতক বের করো, তাহলে আমরা কি করব, তিন গুণিত এক সমান তিন, তিন গুণিত দুই সমান ছয়, তিন গুণিত তিন সমান নয়, তিন গুণিত চার সমান হচ্ছে বারো। আমরা যত এগোবো তত আমরা মান পেতে থাকবো। সাপোজ তিন গুণিত এগারো সমান তেত্রিশ, তিন গুণিত বারো সমান হচ্ছে ছত্রিশ। এইভাবে যত আমরা যেতে থাকবো তত আমরা তিনের মান বের করতে পারবো। অতএব এখানে আমরা তাহলে উত্তরটা কি পেলাম, অতএব তিন এর গুণিতক হল যে তিন ছয় নয় বারো পনেরো আঠেরো, ডট ডট করে আমরা যেতে পারবো। অর্থাৎ এই ডট ডট করে যাচ্ছে মানে এই মানটা অসীমের দিকে যাচ্ছে, তাই আমরা বলতে পারি যে গুণিতকের মান অসীম, গুণিতকের মান অসীম। ঠিক আছে, তাহলে আমি যদি কোনো একটা র্যান্ডম সংখ্যা যদি আমরা ধরে নিই, যে কোনো একটা র্যান্ডম সংখ্যা ধরে নিতে পারি, যেমন হচ্ছে ক, ক যদি কোনো একটা র্যান্ডম সংখ্যা হয় তাহলে ক এর গুণিতক আমরা কি করব, যে ক এর গুণিতক সমান কি না কয়ের সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল, যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। কিভাবে আমরা দেখি একটু, যে কোনো পূর্ণ সংখ্যার গুণফলটা কিভাবে, যেমন ধরি যে দুই গুণিত ছয় সমান হচ্ছে বারো। ঠিক আছে, তিন দুই গুণিত ছয় সমান বারো, এই ছয়টা কি না একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং দুইটা কি পেলাম না, এবং বারোটা হচ্ছে দুই এর গুণিতক পেলাম। আরো যেমন কোন একটা সংখ্যা, যেমন চার গুণিত পাঁচ সমান হচ্ছে কুড়ি, তাহলে এটা কি পূর্ণ সংখ্যা, আর কুড়িটা হলো কি না চারের একটি গুণিতক। বোঝা গেল, গুণিতক আমরা গুণের মাধ্যমে পেতে পারি, যে কোনো সংখ্যার গুণফলই হচ্ছে সেই সংখ্যার গুণিতক। বোঝা গেল। এখন যদি আমাকে বলে যে এগারো কি দুই এর গুণিতক, যদি আমাকে এই প্রশ্ন করে, তাহলে আমাদের কি করতে হবে না ভাগ করে নিতে হবে, ভাগ। যদি ভাগ করে কোনো ভাগশেষ না থাকে তাহলে নিশ্চয়ই সেই সংখ্যাটিকে কোনো পূর্ণ সংখ্যাটা গুণ করা হয়েছে, তাহলে সেটি হবে তার গুণিতক। তাহলে দেখে নিয়ে যাক যে দুই ভাজিত এগারো তাহলে কত পাবো, পাঁচ দুগুণে দশ। তাহলে এখানে হচ্ছে এক একটা ভাগশেষ রয়ে যাচ্ছে, তাই নিশ্চয় হচ্ছে এই এগারোটা দুই এর গুণিতক হতে পারছে না। বোঝা গেল। আমরা সংখ্যা কি পাবো না, কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যেসব সংখ্যা পাওয়া যায় সেই সমস্ত সংখ্যাকে ওই প্রদত্ত সংখ্যার গুণিতক বলা হবে। বোঝা গেল যে গুণিতক কাকে বলে। এবার দেখি গুণিতক, যেমন আমরা বার করেছিলাম যে তিন এর গুণিতক কত পেয়েছিলাম, তিন ছয় নয় বারো পনেরো আঠেরো একুশ, এইভাবে আমরা পেতে পারছিলাম। এবার যদি একটু লক্ষ্য করো যে তিনের যে গুণিতক, যে প্রদত্ত সংখ্যা তিনের থেকে বড় এবং আরো বড় হতে থাকছে। বুঝা গেল। এবং এখানে একটা সংখ্যা আমি লিখছি যে তিন গুণিত জিরো সমান হচ্ছে জিরো, এই জিরোটাই একমাত্র সংখ্যা যে তিনের থেকে ছোট গুণিতক। জিরো যে কোনো সংখ্যারই এটি গুণিতক হতে পারে। এবার আমরা বার করব যে গুণিতক এবং সাধারণ গুণিতকের মধ্যে পার্থক্য, গুণিতক এবং সাধারণ গুণিতকের মধ্যে পার্থক্য। ঠিক আছে, সাপোজ সেই চারের গুণিতক কি হবে, চারের গুণিতক আমরা কি পাবো না, চারের গুণিতক হবে চার আট বারো ষোলো কুড়ি চব্বিশ আঠাশ, এইভাবে ডট ডট করে যাবে, কারণ
গুণিতকের মান অসীম পর্যন্ত যাবে। একইভাবে যদি কোনো একটা সংখ্যা আরেকটা সংখ্যার গুণিতক যদি আমরা বার করতে পারি, যেমন ধরো তিনের গুণিতক কি হবে, তিন ছয় নয় বারো পনেরো আঠেরো একুশ চব্বিশ সাতাশ তিরিশ, এইভাবে ডট করে যেতে পারবে। তিনের গুণিতক আমরা পাবো এইভাবে, ঠিক আছে। এখন সাধারণ গুণিতক, সাধারণ এই কথার মধ্যে লুকিয়ে আছে, সাধারণ গুণিতক তিন ও চারের সাধারণ গুণিতক হলো যে এই দুটো সংখ্যার গুণিতকের মধ্যে কি কি সংখ্যা আমাদের কমন রয়েছে। তাহলে দেখে নেওয়া যাক কি কি সংখ্যা কমন রয়েছে, যে বারো কমন রয়েছে, একইভাবে চব্বিশ চব্বিশ কমন রয়েছে, আরো যদি যাই আমরা ছত্রিশ পাবো, এখানে এখানে তেত্রিশ ছত্রিশ নাটকে পাবো আমরা, তাই ছত্রিশ কমন রয়েছে। অতএব তিন ও চারের সাধারণ গুণিতক হল বারো চব্বিশ ছত্রিশ, এটা ডটকে চলে যাবে, কারণ গুণিত মানে এটি অসীমের দিকে যাবে, গুণিতকের মান অসীম, তাহলে আমাদের যে কোনো সংখ্যার গুণিতকের মান আমরা অসীম পর্যন্ত পাবো, ঠিক আছে। আচ্ছা এতটা পর্যন্ত আমরা পেলাম তিন ও চারের সাধারণ গুণিতক। এই সাধারণ কথাটা তখনই আসবে যখন দুটো সংখ্যা থাকবে বা দুইয়ের অধিক সংখ্যা থাকবে। এবার যদি এটাকে আমরা ডায়াগ্রামের মাধ্যমে যদি দেখি তাহলে কিভাবে হবে দেখা যাবে, একটু ডায়াগ্রাম কি করে করবো, ডায়াগ্রাম সাপোজ এই হচ্ছে একটা, এটা হচ্ছে তিনের গুণিতক আর এটা হচ্ছে চারের গুণিতক। দেখি তিনের মধ্যে কি কি সংখ্যা আছে, তিন ছয় নয় বারো, যেহেতু দুটো কমন আছে তাই এখানে লিখলাম বারো পনেরো আঠেরো একুশ চব্বিশ, চব্বিশটা এখানে হবে না, চব্বিশটা হবে এই জায়গাটায় চব্বিশ সাতাশ তিরিশ, এবার ডট করে থাকতে থাকবে। একইভাবে এখানে চারের গুণিতক কি কি পাবো, চার আট বারো এখানে রেখেছে, ষোলো কুড়ি চব্বিশ এখানে আছে, আঠাশ বত্রিশ, আচ্ছা বত্রিশে পাবো ছত্রিশ, ছত্রিশ তিনের একটা গুণিতক হবে, কারণ তিন বারং ছত্রিশ, ছত্রিশ হচ্ছে তেত্রিশ, ছত্রিশ এখানে লিখলাম, এবার ডট করে যাবে বত্রিশ এখানে ছত্রিশ হয়ে গেছে, তবে চল্লিশ, এইভাবে যত এগোবো আমরা পেতে থাকবো। তাহলে এই যে এই সংখ্যাটা, এই যে এই যে এই অংশটা কি পাবো, না তিন ও চার এর সাধারণ গুণিতক কি পাবো, সাধারণ গুণিতক, ঠিক আছে। সাধারণ গুণিতক, সাধারণ গুণিতকে আমি আগেও বলেছি যে একের বেশি সংখ্যা থাকবে সাধারণ গুণিতক, যখনই আমাকে একটা সংখ্যা দিয়ে দিবে, যদি বলে চারের গুণিতক যখন বলবে তখন এটা শুধু আমরা সাধারণ গুণিতক বার করছি না, এটা শুধুমাত্র চারের গুণিতক বার করছি, বোঝা গেল। যখন আমাকে বলে দেবে যে তিন চার ও তিনের গুণিতক, তখন এই যে একটা সাপেক্ষে একটা যে কমন পাচ্ছি, তাহলে এটাই হবে সাধারণ গুণিতক, অর্থাৎ একটা দুটোর মধ্যে কোন কোন সংখ্যাগুলো কমন রয়েছে, সেই কমন সংখ্যাগুলোই হচ্ছে তিন ও চারের সাধারণ গুণিতক। এই যে এই অংশের তিন ও চারের সাধারণ গুণিতক, বুঝা গেল।